সাধারণত আমরা কিন্তু গুগল ড্রাইভসে 15 GB বেশি স্টোরেজ পাই না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারলে আপনি গুগল ড্রাইভ 100 GB বেশি বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট এইটা একটা ট্রিক্স, এটা কিন্তু কোনো প্রকার চুরাই পদ্ধতি না বা ইলিগাল কোনো প্রসেস না, জাস্ট একটা ট্রিক্স প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আপনি 100 GB বেশি স্টোরেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করবো। তার আগে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে, সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এই কাজটা যদি আপনারা কম্পিউটার থেকে করেন তাহলে কোনো একটা ব্রাউজার থেকে গুগল ড্রাইভসে চলে যাবেন, আর যেহেতু আমি মোবাইল দিয়ে করছি সো এখান থেকে মোবাইলের যে অ্যাপস রয়েছে ড্রাইভসের এটাতে আমি একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমি এই পাশে যে প্রোফাইল পিকচার বা লোগো রয়েছে যেটাই বলেন এটার উপর একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন পাশাপাশি দুইটা মেইল কিন্তু আমার এই আইডিতে এখানে দেখাচ্ছে, অ্যাপসের মধ্যে দেখাচ্ছে, একটা হচ্ছে উপরে রয়েছে আর একটা হচ্ছে নিচে রয়েছে। উপরেরটাকে আমি প্রাইমারি ধরবো, ঠিক আছে, আপনি যেটাকেই প্রাইমারি ধরেন। ওকে, আমি এই উপরে দেখেন ব্ল্যাক কিট 007 এইটাতে আমি 100 GB উপরে স্টোরেজ বাড়াবো, এটাতে এখন অনলি 15 GB রয়েছে। ওকে, আর এই নিচেরটা হচ্ছে আমার সেকেন্ডারি। ওকে, আমি এখন এইটাতে বাড়াবো, কথাটা ভালো করে বলছি, উপরেরটাতে বাড়াবো। আর সো এই জন্য আমাকে নিচেরটাতে ক্লিক করতে হবে, উপরেরটা থাকুক নিচেরটাতে ক্লিক করতে হবে। নিচেরটাতে ক্লিক করলাম, এখন কিন্তু নিচেরটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন দেখেন নিচের দিকে প্লাস নামে একটা আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ফোল্ডার নামে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে ফোল্ডার থেকে লিখলাম হচ্ছে স্টোরেজ, STORAGE। স্টোরেজ লেখার পর এখান থেকে আমি ক্রিয়েট বাটনে একটা ক্লিক করলাম। ওকে, দেখেন এখন স্টোরেজ নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন একদম উপরের দিকে স্টোরেজ নামে। এখন এটার পাশে যে থ্রি ডট রয়েছে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন শেয়ার নামে একটা অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অ্যাড পিপুল অর গ্রুপস, এখানে হচ্ছে আমার যে প্রাইমারি জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এটা দিয়ে দিবো, ঠিক আছে, যেটাতে আমি 100 GB বাড়াতে যাচ্ছি। ওকে, আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার জিমেল অ্যাকাউন্টটুকু দিয়ে দিয়েছি। এখন এখান থেকে এডিটর দেখাচ্ছে নিচের দিকে, সো এখানে ক্লিক দেওয়ার পর বেশ কয়েকটা অপশন পাবেন, একটা হচ্ছে ভিউয়ার, একটা হচ্ছে কমেন্টার, একটা হচ্ছে এডিটর। সো এক্ষেত্রে আপনি এডিটরটাই রাখবেন। রাখার পর এই পাশে দেখেন একটা সেন্টার একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখন কিন্তু এই যে ফোল্ডারটা এটা কিন্তু আপনার প্রাইমারি যে হচ্ছে ড্রাইভস রয়েছে সেইখানে শেয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আবারও এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করছি, আমার যে মেইন যে ড্রাইভসটা বা হচ্ছে জিমেলটা রয়েছে এটার মধ্যে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এবার দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে দেখেন নোটিফিকেশনস নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। নোটিফিকেশনসে ক্লিক করার পর এই যে দেখেন আমার এটাতে দেখাচ্ছে আহনাব বিন জাওয়াদ শেয়ার এ ফোল্ডার উইথ ইউ, মানে আমি যে ফোল্ডারটা অন্য একটা জিমেল থেকে শেয়ার করেছি বা ড্রাইভ থেকে শেয়ার করেছি এটা কিন্তু এখানে বলছে। সো আমি স্টোরেজের উপর একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু এমপটি দেখাচ্ছে, মানে এখানে কোনো কিছু নেই, আমি যদি এখন পর্যন্ত কিছু রাখিনি। সো আমি এখান থেকে যদি এই পাশেই দেখেন নিচের দিকে একদম নিচের দিকে ফাইলসের পাশে হচ্ছে শেয়ার, এখানে যদি একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন স্টোরেজ নামে যে ফোল্ডারটা আমি অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট বা হচ্ছে গুগল ড্রাইভসে ক্রিয়েট করে এখানে শেয়ার করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আর এইটার উপরে যদি আমি একটা ক্লিক দেই তাহলে এটা কিন্তু এখনও খালি রয়েছে। আমি যদি চাই এখানে কোনো কিছু রাখতে, ঠিক আছে, ছবি ভিডিও বা অন্য কিছু, তাহলে কিন্তু রাখতে পারবো, বা এখানেও কিন্তু আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। কারণ এখানে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে ফোল্ডারে গিয়ে এখানেও কিন্তু আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারছি। একটা বলছে আমি এই যে ক্রিয়েট দিলাম, একটা হলো আবারও দিলাম, এখান থেকে ফোল্ডারে দিলাম, এখানে হচ্ছে আবার দেই, ঠিক আছে, দিলাম, এটা হচ্ছে টুতে দেই, টুতে দিলাম, দিয়ে ক্রিয়েটে দিলাম। দেখেন দুইটা তৈরি হয়েছে। এখন এইখানে যে আমার যে ওই ড্রাইভ সেট যে 15 GB ছিল আমি কিন্তু এই 15 GB টোটাল এখানেই রাখতে পারছি, মানে আমার এই অ্যাকাউন্টটাতেই রাখতে পারছি। ওকে, আমি একটা আপলোড করে আপনাদেরকে দেখাই। টেস্টের উপর ক্লিক দিলাম, এখান থেকে প্লাসে ক্লিক দিলাম, প্লাসে ক্লিক দেওয়ার পর আপলোডে দিলাম। দেওয়ার পর ধরেন একটা ছবি রেখেই দেখাবো আপনাদেরকে, সাপোজ এখান থেকে, আচ্ছা আমি একটা ছবি আপনাদেরকে দেখাই, ধরেন এইটা হচ্ছে আমার একটা ছবি। ওকে, ছবিটার উপর ক্লিক দিলাম, এই যে দেখেন ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আপলোড হচ্ছে আর কি, এখন কিন্তু অলরেডি আপলোড হয়ে গেল। এখন এইভাবে কিন্তু আমি আমার যে আগের যে মেইলটা আমি এখানে আসলে শেয়ার করেছি, মানে যে ফোল্ডারটা, এখানেও কিন্তু আমার এই 15 GB যুক্ত হয়ে গেল। এখন যখন আপনারা গুগল ড্রাইভসে যাবেন তখন কিন্তু আপনার একটাতে 15 GB দেখাবে, আর একটাতে 15 GB শেয়ার করার কারণে এটাও কিন্তু আপনি এখানে যুক্ত করে ফেলেছেন। এখন অনেকেই বলবেন যে আসলে এইটা করার কী দরকার, আমি তো ওই মেইলে ঢুকে ওইখানে হচ্ছে ড্রাইভস পাবো, সেখান থেকে কন্ট্রোল করতে পারবো, এটা একটা ঝামেলার ব্যাপার। এই জন্য এই ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি এইভাবে এই কাজটা করি। এভাবে করলে হয় কি, ধরেন আমার এক
একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু অনেক জিবি পর্যন্ত কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। তা না হলে আমাদের এক একটা ড্রাইভসে ঢুকে আসলে কন্ট্রোল করা খুব মুশকিল। আর যখন ফোল্ডারটা শেয়ার হয়ে আমার এখানেই চলে আসতেছে, তখন কিন্তু আমি এটা ফুললি ইউজ যখন করতে পারছি, মানে 15 জিবি, তখন কিন্তু এটা আর বলার অপেক্ষা রাখে না যে এটা আমি একসাথে ইউজ করছি, ঠিক আছে। এটা কিন্তু বোঝার উপায় নেই, এটা জাস্ট একটা ফোল্ডারের ভিতরে আমি কিন্তু ফোল্ডার ক্রিয়েট করে করে আমি কিন্তু রাখছি। বেসিক্যালি এইটাই হচ্ছে একটা ট্রিক্স। আর আপনি যদি মনে করেন যে কারো কাছ থেকে কোনো চূড়ায় পন্থায় আপনি হয়েছে 100 জিবি বা 200 জিবি বাড়িয়ে নেবেন বা লাইফ টাইম বা আনলিমিটেড নিয়ে নেবেন, সেগুলোতে কিন্তু রিস্ক থেকে যায়, যে কারণে আমি ওই রিস্কের ভিডিওটা আপনাদেরকে দেখালাম না। কারণ দেখা গেলো যে আপনি অনেক ইম্পর্টেন্ট ডাটা রেখেছেন, পরবর্তীতে দেখা গেলো যে পাইরেসির মাধ্যমে আপনি এটা করেছেন, সেই পাইরেসিটা আর কাজ করছে না, তখন দেখা গেলো যে আপনার এই 15 জিবির ডাটা রেখে বাকিগুলো কিন্তু চলে গেলো আর আপনার লাইফে একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। সো এই জন্যেই আমি আপনাদেরকে বললাম যে জাস্ট শেয়ারের মাধ্যমে এটা যদি আপনারা করেন, 5 থেকে 7টা এমনিতেই তো আমাদের জিমেইল ক্রিয়েট করা থাকে, সো সেইগুলো সবগুলো শেয়ার করে রাখলে আপনি একটা দিয়ে কন্ট্রোল করতে পারছেন, তাহলে 100 জিবি কিন্তু আপনি একটা দিয়ে ইউজ করতে পারছেন। এটা হচ্ছে বেসিক্যালি মূল ট্রিক্স। সো গাইস, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।